সম্মানিত শ্রুতিবিন্দু, আমরা তুলির ফরস চ্যানেল থেকে এসেছি আমাদের পথক ইচ্ছাতে। আমি এখন আমার সাথে কয়েকজন মানুষ আছে, এরা এই বাজারে আসছে বাজার করার জন্য। আমি এদের থেকে এদেরকে কয়েকটি প্রশ্ন করবো, যে প্রশ্ন সঠিক উত্তর দিতে পারবে তার জন্য বিশেষ পুরস্কার। তো আমি বলবো, ভাই আপনার নাম কি? সোহাগ। আপনি কি করেন? আবুল খায়ের কোম্পানিতে চাকরি করেন। আমি আপনাকে একটি প্রশ্ন করবো, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা আপনার জন্য বিশেষ পুরস্কার থাকবে তুলির ফরস চ্যানেল থেকে। তো এই আমাদের প্রশ্নটা হচ্ছে, তিন অক্ষরের নাম যার জলে বাস করে, মধ্যের অক্ষর বাদ দিলে শূন্যতে উড়ে। আপনার সময় 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর কি। আমরা সঠিক উত্তর দাতাকে দেব একটি বিশেষ পুরস্কার। হ্যাঁ সোহাগ সাহেব বলেন। হয় বাংলা। আপনার সময় শেষ, আমরা এই দর্শককে পেয়ে গেছি, উনি উত্তর দিতে পারে নাই। আমার পাশে আছে আরেকজন লোক, দর্শক মন্ডলী, আমরা এসেছি তুলির পরর চ্যানেল থেকে। আমরা এই হকার্স মার্কেটে আজকে প্রথম কিচ্ছার অনুষ্ঠানে আমার সাথে আছেন আমার এক ভাই। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সজল। মোহাম্মদ সজলকে পেয়েছি। আপনি কি করেন? আমি আইসক্রিম ফ্যাক্টরিতে চাকরি করি। উনি আইসক্রিম ফ্যাক্টরিতে চাকরি করে, অনেক মানুষকে অনেক স্বাদের খাবার তৈরি করে খাওয়ায়। আমরা তাকে অভিনন্দন জানাই, তাকে ভালো খাবারের জন্য এবং পরিবেশগত খাবার তৈরির জন্য। ভাই আমি আপনাকে একটা প্রশ্নের উত্তর দেব করবো, যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য বিশেষ পুরস্কার তুলির পরর চ্যানেল থেকে। আপনাকে বলতে হবে, আল্লাহর কি কুদরত ওদের মধ্যে বিদ্যু? আপনার সময় 10 সেকেন্ড। আমরা বলবো এই যে পথক ইচ্ছা অনুষ্ঠানে আমরা দর্শকদেরকে পেয়েছি, অনেক আনন্দ দেয়, অনেক আনন্দ ভরা অনুষ্ঠানে আমরা থাকি। উনি আমাদেরকে বলবে আপনার প্রশ্নের উত্তরটা। হ্যাঁ প্রশ্নের উত্তরটা, প্রশ্নটা হচ্ছে আল্লাহর কি কুদরত ওদের মধ্যে বিদ্যু? আপনার সময় 10 সেকেন্ড। আপনার সময় 10 সেকেন্ড মধ্যে 8 সেকেন্ড চলে গেছে। আর 2, 1, 2, 3, 4 শেষ। চ্যানেল থেকে এসেছি। আপনার নাম কি ভাই? আপনার বাড়ি কোথায়? আপনি গণিপুরে? হ্যাঁ আমরা গণিপুর নিবাসী। এক দর্শককে পেয়েছি, উনার নাম হচ্ছে বাহার। আপনি কি করেন ভাই? উনি চাকরি করে, ভালো। আমরা একজন ভালো মানুষকে পেয়েছি, মুরব্বী আমাদের মাঝে আসে। আমরা প্রথম ইচ্ছা অনুষ্ঠানে এখন এই মুরব্বীকে একটি প্রশ্ন করব, সে সঠিক উত্তর দিতে পারলে তার জন্য থাকবে বিশেষ পুরস্কার। আপনাকে বলতে হবে, তিন অক্ষরের নাম যার জলে বাস করে, মধ্যের অক্ষর বাদ দিলে শূন্যতে উড়ে। প্রশ্নের আপনাকে 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে এই যে সঠিক উত্তরদাতাকে আমরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব তুলির ফরস চ্যানেল থেকে। আমাদের উত্তর আপনার 2 মিনিট বা 2 সেকেন্ড বাকি আছে। 1, 2, 3, 4 দর্শক মন্ডলী, আমরা এসেছি এক ফার্নিচার দোকানে। আপনার নাম কি ভাই? আবু সিদ্দিক। আপনি কি করেন? ডিজাইনে কাজ করেন, দরজা জানালা বিভিন্ন বাড়ির ডিজাইনের কাজ করেন। আমরা এসেছি তুলির ফরস চ্যানেল থেকে। আপনাকে একটি প্রশ্ন করবো, যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে বিশেষ পুরস্কার। আপনি তো ভালো কাজ করেন, আপনার সময় থাকবে 10 সেকেন্ড। টপ টুপি হাতা মোহাম্মদিন গাছ, ফুল নাই করা নাই ধরে 12 মাস, ধরে 12 মাস। প্রশ্নটি আবার বলি, টপ টুপি হাতা মোহাম্মদিন গাছ, ফুল নাই করা নাই ধরে 12 মাস। হ্যাঁ আপনার সময় এখনো আছে, 3 সেকেন্ড বাকি আছে। আপনাকে চিন্তা করতে হবে আপনি কিভাবে প্রশ্নের উত্তর দিবে। আমরা
ধন্যবাদ জানাই ভাইকে এই ততক্ষণ আমরা একটা ঘন্টা বাজে ডিং 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 ওকে দিস ইজ এ সলিড দেখো এটা চলে দর্শক মণ্ডলী আমরা এসেছি তুলির বরস চ্যানেল থেকে আমরা এক ভাইকে পেয়েছি এই এখানে এই মার্কেটে এসেছে ভাইয়ের নাম কি মোহাম্মদ সোহেল মোহাম্মদ সোহেল আপনাদের বাড়ি কোথায় হাজিপুর হাজিপুর হ্যাঁ ওই যে বাজারের ফুলপু দেখতে হাজিপুর আপনি কী করেন ভাই আমি এখানে ব্যবসা করি ব্যবসা করেন আপনি ব্যবসা করেন এখানে কেন আসছেন আমার দোকানে আসছে দোকানে আসছেন তো আমরা একজন দর্শককে পেয়েছি যে আপনার দোকানও এখানে এই মার্কেটে এসেছে ভাই আমি আপনাকে একটু সত্য করবো কষ্টটা সত্যিকূর্ত দিতে পারলে আপনার জন্য থাকবে বিশেষ পুরস্কার তিন অক্ষরে নাম যা জলে বাস করে সত্য রক্ষার বাদ দিলে শূন্যতে উড়ে চিল চিল ঠিক ঠিক হ্যাঁ আপনি আবার চিন্তা করেন আপনার সময় আছে প্রশ্নটা আমি আবার বলি তিন অক্ষরে নাম যার জলে বাস করে মধ্যরক্ষার বাদ দিলে শূন্যতে উড়ে সিল সিল আমরা আসল সঠিক দর্শককে পেয়ে গেছি ধন্যবাদ আমাদের তুলির বরস চ্যানেলের পক্ষ থেকে এই ভাইকে ধন্যবাদ।